গাইস, কিছুদিন আগে আমি টেলিগ্রামে আপনাদের একটা কয়েন লোড অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানিয়েছিলাম, যেখানে আপনারা সাইন আপ করার সঙ্গে সঙ্গে আপনারা 50 টাকা ফ্ল্যাট ক্যাশ পাচ্ছিলেন, তার সঙ্গে এখানে 10 জেনারেল কয়েন পাচ্ছিলেন। পার কয়েনের এখন প্রাইস 10 টাকা করে আছে। সেই টোকেনটা সাকসেসফুলি লঞ্চ হয়ে গিয়েছে, সেই টোকেনের যে ট্রেডিং সেটাও স্টার্ট হয়ে গিয়েছে। তো আপনারা এখনো সেই অ্যাকাউন্ট থেকে বা সেই অ্যাপ্লিকেশন থেকে এখন উইথড্রল নিতে পারেন। আমি উইথড্রল নিয়েছিলাম, পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন, আর আপনারা কিভাবে উইথড্রল নেবেন তার ফুল প্রসেস জানাচ্ছি। তাই গাইস, যদি আপনি এমন ধরনের ভিডিও আগে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে জুড়ে রাখতে পারেন আমাদের সঙ্গে। যদি আপনি এখনো কোনো টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন তাহলে মাস্ট জানা যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশন সঙ্গে ট্রাস্ট ইনফরমেশন ক্যাম্পেইন পোস্ট করতে থাকি। তো গাইস, আমি ওখানে উইথড্রল করে দেখাই। তার আগে যদি আপনি অ্যাপ্লিকেশন আমাদের সাইন আপ করেছিলেন তাহলে আপনাদের ডেফিনেটলি ফায়দা হবে, তো আপনারা তার জন্য ভিডিওটি একটা লাইক করতে পারেন। তো গাইস, কীভাবে উইথড্রল করতে হবে ফুল প্রসেস প্রথমে দেখে নিন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটি ফার্স্ট ওপেন করে নিয়েছি, আর ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে KYC যেটা সেটা ভেরিফাইড হয়ে আছে, কারণ যখন আমি টেলিগ্রামে পোস্ট করেছিলাম তখন আমি আপনাদেরকে KYC করার জন্য রেকমেন্ড করেছিলাম। তো যদি আপনি তখন সাইন আপ করে রাখেন, KYC না কমপ্লিট করে থাকেন তাহলে KYC কমপ্লিট করে রেখে দেবেন। তারপর আপনি পোর্টফোলিওর অপশনে ট্যাপ করে দেখবেন যে 50 টাকা তো আপনার কাছে ক্যাশ আছে, তার সঙ্গে এখন জেনারেল কয়েনের একটা অপশন দেখতে পাবেন যদি আপনি সেল না করে থাকেন। যেমন গাইস, আমি এখানে রেকর্ডিং করার আগে এখানে জেনারেল কয়েন সেল করেছিলাম, আমাকে কীভাবে সেল করতে হবে তারও প্রসেস জানাচ্ছি। হোম পেজে এখানে জেনারেল কয়েনের অপশন আপনি দেখতে পাবেন, ওখানে ট্যাপ করার পরে দেখবেন যে পার টোকেনের প্রাইস এখন 10 টাকা 32 পয়সা আছে, আর একটা বায়ার আর একটা সেলার অপশন আছে। তো এখানে কীভাবে আপনাকে সেল করতে হবে, সেলের অপশনে সিম্পলি ট্যাপ করবেন। এখানে জেনারেল কয়েনের অপশনে দেখবেন আমার এখানে অ্যাভেলেবেল নেই, তো আপনার এখানে 10 জেনারেল কয়েন থাকবে। সিম্পলি আপনি এখানে টাইপ করে দেবেন 10 জেনারেল কয়েন, আর তার সমান সমান রুপিস যেটা সেটা এখানে চলে আসবে, 100% করে দেবেন, 10 টাকা 24 পয়সা আপনি সেল করতে পারবেন। তারপরে গাইস, এখানে মার্কেটের কোনো ডাইরেক্ট অপশান নেই, তাই আপনার লিমিট দিয়ে সেল করতে হবে। ওপরে লিমিট সিলেক্ট থাকবে, এখানে এখানে +2% আর +5% আর +10%, মানে এই যে, তো এখানে বেসিক্যালি যদি আপনি এখানে +10% করেন তাহলে আপনার যে টোকেনটা সেটা 10 থেকে 11 টাকার উপরে সেল হবে, মানে বেশি অ্যামাউন্টে। তো আমি রেকমেন্ড করবো গাইস আপনি +2% সেল করবেন, 90 ডেজ, আর এখানে 7 ডেজ, আর এখানে যে 24 আওয়ার আছে তো আপনি 24 আওয়ার অপশানে সেল রাখবেন, আর এখানে +2% আপনি ট্যাপ করে এখানে সেলে ট্যাপ করে দেবেন, তো আপনার যে কয়েনটা আপনি পেয়েছেন সেটা এখানে সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পরে আপনার যে ব্যালেন্সটা সেটা ওখানে চলে আসবে, আর আপনি অর্ডার হিস্ট্রিকে চেক করবেন, দেখবেন যে আপনার টোকেনটা এখানে সেল হচ্ছে, লিমিটে লাগানো আছে। আমার যেমনটা আমি বলেছিলাম তেমনটা করে সেল করার এখানে ক্যান্সেলের অপশন দেবে, তো আপনি এখানে 24 ঘন্টার মধ্যে ক্যান্সেল করবেন না, 24 ঘন্টার পরেই যে আপনার সেল সাকসেসফুল হয়ে যাবে, আর এই যে অ্যামাউন্টটা আছে সেটা আপনার ওখানে পৌঁছে যাবে মেন ওয়ালেটের মধ্যে, যেমন আমার এখানে পৌঁছে গিয়েছে। কিন্তু এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে আমার এখানে সেল হয়ে 160 টাকা এসছে, কারণ এটা আমি একদিন আগে সেল করেছিলাম আর এটা 11 টাকা প্রাইসে সেল করেছিলাম, তাই আমার এখানে 160 টাকার আশপাশে আছে। কিন্তু এই অ্যাপ্লিকেশানের মিনিমাম উইথড্রল যেটা সেটা হচ্ছে এখানে 500 টাকা, তো 500 টাকা এই অ্যাপ্লিকেশানের মিনিমাম উইথড্রল, তো আমাদের কাছে আছে 160 টাকা। তো আপনি চাইলে এখানে 340 টাকা আরও ডিপোজিট করাতে পারেন, না হলে গাইস আপনি এখানে 350 টাকা, তো আমি এখানে ডাইরেক্টলি 400 টাকা অ্যাড মানি করেছি, বাস 5 মিনিটের কাজ। 400 টাকা অ্যাড মানি করার পরে 500 টাকার ওপরে উইথড্রল ব্যালেন্স হয়ে যাবে, আর উইথড্রল করে নেবো আমরা। তো ডিপোজিটের সেকশনে ট্যাপ করার পরে আয়নারের অপশন আছে, ডিপোজিটের সেকশনে ট্যাপ করার পরে আপনি 3টা অপশন দেখতে পেয়ে যাবেন, যেটা ইনস্ট্যান্ট সেটা এখন অফ আছে, তো আপনি মাঝখানের অপশনটাতে ট্যাপ করে এখানে 400 অ্যামাউন্ট দিয়ে দেবেন, 400 অ্যামাউন্ট দিয়ে দেবেন, আর মিনিমাম ডিপোজিট যেটা সেটা আপনি 100 টাকা থেকেও শুরু করতে পারেন। তো 400 অ্যামাউন্ট দিয়ে দেবেন, আপনার পেমেন্টটা যেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাটে, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা KYC করানোর সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন পেমেন্টটা কাটে। তো অথবা এই কিউআর কোডে আপনি পেমেন্ট করতে পারেন, নাহলে যে UPI ID দেওয়া আছে সেই UPI ID আপনারা সিম্পলি কপি করে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে গেছিলো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা কাটাতে পারেন। যেমন আমি রেখেছিলাম পেটিএম ব্যাঙ্ক অ্যাড করেছিলাম, তাই আমি এখানে UPI ID দিয়ে দেওয়ার পরে এখানে সেকশানে গিয়ে এখানে 400 টাকা পেমেন্ট করে দিই এই UPI ID থেকে, আর পেমেন্ট আমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কাটাই যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার এখানে লিঙ্ক আছে। তো গাইস, এখানে পেমেন্ট সাকসেসফুল করার পরে আপনি একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, UPI রেফারেন্স নাম্বার, তো ওই রেফারেন্স নাম্বারটা কপি করে আপনি রেফারেন্স নাম্বারের সেকশানে ট্যাপ করার পরে সাবমিটটা করে দেবেন, আপনার ডিপোজিট যেটা সাকসেসফুল হয়ে যাবে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটটা সেটা সাকসেসফুল হয়ে যাবে, আর আপনি পুরো অ্যামাউন্টটা একসঙ্গে উইথড্রল লাগাতে পারেন। উইথড্রল নেওয়া খুবই সহজ, উইথড্রল নেওয়ার জন্য আপনি সিম্পলি উইথড্রল সেকশনে গিয়ে এখানে সমস্ত অ্যামাউন্ট উইথড্রল নিতে পারেন। আমার এখনও ডিপোজিট সাকসেসফুল হয়নি, তাই আমি এখানে 2 থেকে 5 মিনিট ওয়েট করে নিই, ওয়েট করার পর আমার এখানে টোটাল 560 টাকা হয়ে যায়। তারপরে আপনি পোর্টফোলিও সেকশনে ট্যাপ করার পরে এখানে ফান্ডার সেকশনও করতে পারেন, বা ডিপোজিট সেকশনে গিয়ে ডাইরেক্টলি এখানে উইথড্রলের অপশনে ট্যাপ করে আপনি উইথড্রলের অপশনে চলে যেতে পারেন। তো উইথড্রল অপশনে যাওয়ার পরে এখানে আপনি অ্যামাউন্ট করে দেবেন 100%, আর ফার্স্টবার আপনি উইথড্রল করছেন তার জন্য আপনার একটা পিন বানাতে বলবে 4 সংখ্যার, যেটা আপনার উইথড্রল পিন। তো আমি এখানে উইথড্রল পিন ক্রিয়েট করে নিচ্ছি, উইথড্রল অপশনে ট্যাপ করার পরে বলছে যে আমার এখানে পিন ক্রিয়েট করতে, তো পিন ক্রিয়েট করার সময় এখানে পিন 4 সংখ্যার পিন সাকসেসফুলি ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে উইথড্রল অপশনে ট্যাপ করেছি, আর উইথড্রল এখানে নিয়েছে। গাছ এখানে বলছে যে 24 ঘন্টার মধ্যে উইথড্রল হবে, মানে 48 ঘন্টার মধ্যে উইথড্রল হবে, কিন্তু উইথড্রল হতে এখানে 2 থেকে 5 মিনিট সময় নেয়। তো 2 থেকে 5 মিনিট আমি আরও ওয়েট করি, ওয়েট করার পরে ওপর থেকে আমার নোটিফিকেশান দিয়ে দেয়, আর আমি এই অ্যাকাউন্ট থেকে একদিন আগেই সেল করেছিলাম, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিকে দেখাচ্ছি।
তখন তোমার রিসিভ হয়েছিল 10 টোকেন, আর আমি সেই 10 টোকেন সেল করে আমি এখানে 109 টাকা প্রাইস টোটাল পাই এই অ্যাকাউন্ট থেকে। তো সেল সাকসেসফুল হয়ে গেছে, যার জন্য এখানে ক্যান্সেলের অপশান দেয়নি। নাহলে এখানে সেলের সেকশানে যদি আমার সেল সাকসেসফুল না হতো তাহলে এখানে ক্যান্সেলের একটা অপশান দিত। তো আমার সেল এখানে সাকসেসফুল হয়ে গেছে, তাই এখানে ক্যান্সেলের কোনো অপশান দেয়নি। তো আমি এখানে ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, আমার উইড্রল তো লাগানো হয়ে গিয়েছিল। তো গাইস 2 থেকে 5 মিনিট আমি ওয়েট করে তারপর ওপর থেকে নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনার উইড্রল সাকসেসফুল হয়ে গেছে তার স্ট্যাটাস, আর তার সঙ্গে আমার পেটিএম থেকে SMS দিয়ে দেয় যে আপনার পেটিএম অ্যাকাউন্টে এখানে টাকা ক্রেডিট করে দিয়েছে। তো ট্রানজাকশন হিস্ট্রি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালেন্স ক্রেডিট করে দিয়েছে। তো গাইস এখন কারেন্ট সিচুয়েশনে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো অফার চলছে না। যখন অফার চলছিল আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, আমার লিঙ্ক থেকে প্রায় অনেকজনই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তাদের এখানে 160 টাকার মতন প্রফিট হবে, আপনারা এইভাবে এখান থেকে উইথড্র করে নিতে পারেন। আর যদি আপনি আগে কোনো অফার মিস না করতে চান তাহলে মাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনের সঙ্গে ট্রাস্টের ইনফরমেশনও আপনাদেরকে প্রোভাইড করা থাকি, তাই মাস জয়েন করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনারাও সাকসেসফুলি উইথড্র হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিও আরেকটি, গুড বাই গাইস।